প্রাচীন ভারতের পণ্ডিত মলোনাগ বাৎসায়ন রচিত সংস্কৃত সাহিত্যের যৌনাচার সংক্রান্ত গ্রন্থ কামাসূত্র। গ্রন্থের উপজৈব বিষয়বস্তু যৌনতা সংক্রান্ত বাহ্যিক উপদেশ। গ্রন্থটি মূলত গদ্যে লিখিত, তবে অনুদুষ্পব ছন্দে রচিত অনেক পদ্যাংশ রয়েছে। কামশব্দের অর্থ ইন্দ্রিয় সুখ বা যৌন আনন্দ। সূত্র শব্দের আক্ষরিক অর্থ হল সুত বা একাধিক বস্তুকে সুতবদ্ধে রাখা। কামসূত্র শব্দটির অর্থ পুস্তকের আকারে যৌনকাজ জাতীয় উপদেশমালা গ্রন্থনা। এতে রমণীদের জন্য প্রযোজ্য 64টি কলাবিদ্যা রয়েছে। হিন্দু বিশ্বাস অনুসারে শিবের দ্বাররক্ষক নন্দী কামশাস্ত্রের আদি রচিতা। তিনি শিব ও তার পত্নী পার্বতীর রমণকালে উচ্চারিত পবিত্র ধ্বনি শুনে মুগ্ধ হন। পরে মানবজাতির কল্যাণার্থে সেই বাণী লিখে রাখেন। ঐতিহাসিক জনকে মনে করেন কামসূত্র একটি সারগ্রন্থ, যা খ্রিস্টীয় দ্বিতীয় শতাব্দীতে বিভিন্ন রচনাসূত্র থেকে সংকলিত হয়ে তা বর্তমান রূপটি লাভ করে। কামসূত্রতে 64টি যৌন ভঙ্গিমার কথা বলা হয়েছে। এই বইতে বলা হয়েছে 8 রকমভাবে ভালোবাসা যায়। প্রতিটি ভালোবাসায় 8টি করে সেক্সুয়াল পজিশন থাকে। সংস্কৃতিতে কামশব্দের অর্থ হল বাসনা, আর সূত্রের শব্দের অর্থ হচ্ছে নিয়ম। বাসনার মধ্যে সেক্সের পাশাপাশি বলা হয়েছে গান, পড়া, কবিতা, নাচকেও। বাংলাদেশ ও ভারতে কাম ও কর্ম শব্দের একসময় কোনো অর্থভেদ ছিল না। উপমহাদেশে কোনো কোনো ভাষায় এখনও এই অর্থ সম্পর্ক বহন করে। 1883 সালে ব্রিটেনে 250 কপি কামসূত্র বই বিক্রি হওয়ার পর নিষিদ্ধ ঘোষণা করা হয়। 1983 সাল থেকে বইটির উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। বর্তমানে সর্বকালের সেরা বেশি বিক্রি হওয়া বইয়ের তালিকায় একেবারে প্রথম দিকে আছে কামসূত্র। কামসূত্র বইতে 20% সেক্সুয়াল পজিশনের কথা উল্লেখ করা হয়েছে। বইটির বাকি 80%তে বলা হয়েছে কি করলে ভালো নাগরিক হওয়া যায়, পুরুষ ও নারীর সম্পর্ক কি করে ভালো থাকে, যে সকল প্রেমিক প্রেমিকা পিঠে ব্যথা অর্থোডাইস জাতীয় রোগে ভুগছেন তাদের কামসূত্র পজিশন চেষ্টা না করার সতর্কবার্তা দেওয়া হয়েছে এই বইতে। 1996 সালে কামসূত্রের উপর তৈরি হওয়া কামসূত্র এ ট্রেল অফ লাভ সিনেমাটিকে প্রথম ভারতে রিলিজ দেওয়া নিয়ে টালবাহাল করা হয়। 14টা কাটের পর সিনেমাটিকে ভারতে মুক্তির ছাড়পত্র দেওয়া হয়। কামসূত্রতে বলা হয়েছে কামড়ানো ও খামছানো ভালোবাসা বাড়ানোর একটা বড় উপায়, এর জন্য আঙুলের নখ পরিষ্কার রাখার পরামর্শ দেওয়া হয়েছে এই বইতে। দাঁতও পরিষ্কার রাখার কথা বলা হয়েছে বইতে। কামসূত্রে ঘর সুন্দর রাখার টিপস দেওয়া হয়েছে। বলা হয়েছে ঘরের মধ্যে থুতু ফেলার জন্য আলাদা সুন্দর পাত্র রাখা উচিত, হাতির দাঁতের তৈরি তারের বাজনা ঝুলিয়ে রাখা উচিত, পরিষ্কার ঘর নরম বিছানা তার সাথে আবশ্যক ফুলের পাত্র রাখা উচিত, পরস্থিতির সঙ্গে মিলনের জন্য আলাদা একটা অধ্যায় রাখা হয়েছে এই বইতে। সেই সঙ্গে বলা হয়েছে বিবাহিত নারীদের সঙ্গে পরপুরুষদের শারীরিক মিলন বা ভালোবাসা উচিত নয়। কামসূত্রে 40টি বিভিন্ন উপায়ে চুম্বনের কথা বলা হয়েছে, সেই উপায়গুলোকে আবার 10 ভাগে ভাগ করা হয়েছে। কামসূত্রে যৌন উদ্দীপক বা ভাইগ্রার কথা বলা হয়েছে। এই বইতে বলা হয়েছে দুধের সঙ্গে সিদ্ধ ডিম, মাখন ও মধু মিশিয়ে খেলে পুরুষদের ভালোবাসার জীবন অনেক বেশি রঙিন হয়।